ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার এই জেলাগুলিতে। অকাল বর্ষণের পরেই ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস। তো ফের বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, এবং কবে থেকে বাংলায় আবারও জাঁকিয়ে পড়বে শীত, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ সকাল থেকেই মুখভার আকাশের, আজ সারাদিনই বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। এর জেরে রাতের তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে 17.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামী 48 ঘন্টায় এরকমই থাকবে তাপমাত্রা। তবে পশ্চিমী ঝঞ্ঝাড় ছেড়ে গত কয়েকদিনের শীত গায়েব হলেও আগামী কয়েকদিন তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী 48 ঘন্টায় কমপক্ষে 2 ডিগ্রি নামবে দিনের তাপমাত্রা। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন ঘটেছে বলে জানা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বইবে, আর এই দুইয়ের প্রভাবেই রাজ্যে এমন অকাল বৃষ্টিপাত চলবে। প্রভাব বেশি পড়বে পশ্চিমের জেলাগুলিতে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই উইক এন্ড অর্থাৎ শনিবার থেকে রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। রবিবারের পর থেকে রাতের তাপমাত্রা আবার কমতে শুরু করবে, তবে 14 কিংবা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না তাপমাত্রার পারদ। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 13 জানুয়ারি হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা।